মাথার কাছে মোবাইল ফোনটা চালু রেখে কখনো ঘুমোতে যাবেন না জরুরি এসএমএস হোয়াটসঅ্যাপ মেসেজ ফোন কল আসার যতই সম্ভাবনা থাকুক না কেন দিনে বা রাতে যখনই ঘুমোতে যাবেন মোবাইলটা হয় বিছানা থেকে বেশ কিছুটা দূরে রাখবেন বা সেটা বন্ধ করে রাখবেন না হলেই বিপদ চালু মোবাইলের ওয়াইফাই বিকিরণ ভয়ঙ্কর ক্ষতি করবে সম্প্রতি ভারতের পাঞ্জাব রাজ্যের উত্তর জাটল্যান্ডের নবম শ্রেণীর একদল ছাত্রছাত্রী বিভিন্ন রকমের শাকির বিজনে পরীক্ষা নিরীক্ষা করে দেখেছেন চালো মোবাইলের ওয়াইফাই বিকিরণ প্রাণের পক্ষে চরম ক্ষতিকর তা মৃত্যুর ডেকে আনতে পারে পরীক্ষার ফলাফল যথেষ্ট উৎসাহিত ইংল্যান্ড হল্যান্ড ও সুইডেনের গবেষকরা এ ব্যাপারে আরও গবেষণা চালাতে চেয়েছেন স্টকহোমের ক্যারোলিন স্কাই ইনস্টিটিউটের বিশিষ্ট গবেষক উলেস জোহানসন তিনি বেলজিয়ান অধ্যাপক মারিক লিয়ারো কি সঙ্গে নিয়ে পরীক্ষাটা আবার করতে চেয়েছেন পরীক্ষাটা যারা চালিয়েছে সেই ছাত্রছাত্রীদের অন্যতম লি জানিয়েছেন চারশো রকমের শাকির বীজের উপর তারা পরীক্ষাটা চালিয়েছেন দুটি আলাদা গড়ে একই তাপমাত্রার ছয়টি ট্রেতে ওই শাকির বীজগুলোকে রাখা হয়েছিল বারো দিন ধরে ওই দুটি গড়ে রাখা শাকির বীজগুলোকে সমপরিমাণ পানি আর সূর্যালুক দেওয়া হয়েছিল তাদের বেড়ে ওঠার জন্য তাদের মধ্যে শাকির বীজ রাখা হয়েছে এমন ছয়টি ট্রেকে রাখা হয়েছিল দুটি ওয়াইফাই রাউটারের কাছাকাছি সাধারণ মোবাইল ফোন থেকে যতটা বিকিরণ আসে ওই ওয়াইফাই রাউটারগুলো থেকে বিকিরণ আসে ততটাই বারো দিন পর দেখা গেল ওয়াইফাই রাউটারের কাছে রাখা শাকের বীজগুলো মোটেই বাড়েনি তাদের বেশিরভাগই শুকিয়ে গেছে কিংবা মরে গেছে আর যে শাকের ট্রেগুলোর ধারে কাছে কোনো ওয়াইফাই রাউটার ছিল না সেগুলো খুব সুন্দরভাবে বেড়ে উঠেছে সূর্যালোক পেয়ে নবম শ্রেণীর যে ছাত্রছাত্রীরা পরীক্ষাটা চালিয়েছে তাদের মধ্যে মেথিল ডে নিয়ালসন নামের আরেকজন বলেছেন এটি প্রমাণ করেছে ওয়াইফাই ফাই বা মোবাইলের বিকিরণ প্রাণের পক্ষে কতটা বিপজ্জনক তাই আমাদের পরামর্শ ঘুমোতে যাওয়ার সময় হয় মোবাইল ফোনটা দূরে রাখুন বা বিছানা রাখতে হলে সেটাকে বন্ধ করে রাখুন না হলে তা মস্তিষ্ক বা শরীরের পক্ষে খুবই বিপজ্জনক হতে পারে